হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয়। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, এবং এই ভিডিওটাতে আমরা আলোচনা করব এসআরকের জওয়ান নিয়ে এবং জওয়ানের ওয়ার্ল্ড ওয়াইড। আমি একটু আগেই একটা কালেকশনের ভিডিও করেছিলাম, যে কালেকশনটা হচ্ছে অ্যাডভান্স সেলিং ইউএসএতে কেমন চলছে, নর্থ আমেরিকার আমি স্পেশালি সেটাই বলেছিলাম। বাট এই ভিডিওটাতে জওয়ানের প্রি সেল আপডেট ফুল ওয়ার্ল্ড ওয়াইড কী অবস্থা এখনও পর্যন্ত, জাস্ট আমি এই খবরটা দেখার মানে দেখলাম যখন, তার ঠিক 20 মিনিটের মাথায় এই খবরটা মানে ভিডিওটা তৈরি করছি। এখন হয়তো আপডেটস আরও বেশি হয়ে যাওয়ার কথা, বাট যেটা আমি জানতে পারলাম তোমাদেরকে সেটাই আমি একদম নাম্বার দিয়ে জানিয়ে দিচ্ছি, এবং সেটা ইন্ডিয়ান মানিতে কত লাস্ট মানে মেন মূল টাকাটা সেটাও বলে দেবো। বন্ধুরা, নর্থ আমেরিকা থেকে $1,150 অলরেডি বিক্রি হয়ে গেছে, মানে টিকিটস। ইউকে থেকে $50,000 হ্যাঁ ডলারের টিকিট বিক্রি হয়েছে। মিডল ইস্ট থেকে $25,000 টিকিট বিক্রি হয়েছে। জার্মানি থেকে এখনও $18,000 টিকিট বিক্রি হয়েছে। অস্ট্রেলিয়া থেকে $15,000 টিকিট এখনও পর্যন্ত বিক্রি হয়েছে। নেদারল্যান্ড থেকে $5,500 টিকিট এখনও বিক্রি হয়েছে, এবং রেস্ট অফ ইউরোপ থেকে $3,500 টিকিট বিক্রি হয়েছে। আফ্রিকা প্লাস ফিজি এখান থেকে $2,500 টিকিট বিক্রি হয়েছে। এটা করলে দাঁড়াচ্ছে টোটাল $2,31,500 টিকিট বিক্রি হয়েছে। এবং এটাকে যদি আমরা টোটাল করি, তাহলে নাম্বারটা যেটা দাঁড়াচ্ছে আমাদের ইন্ডিয়ান মানিতে, তাহলে এসআরকের জওয়ান এখনও পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড যে কালেকশনটা করতে পেরেছে শুধুমাত্র প্রি সেলিংসের মাধ্যমে, সেটা হচ্ছে ₹1,92,08,249.50। তো বন্ধুরা, যেটা নাকি এই যে নাম্বারটা এখনও 15টা দিন বাকি আছে। বন্ধুরা, সকলে বলছে যে পাঠানের থেকে তো ডাবল বটেই, অনেক আচ্ছা আচ্ছা ফিল্মের থেকেও ভালো রেজাল্ট দেখা দিচ্ছে জওয়ানের। আর আমি তো লাস্ট ভিডিওটাতেও বললাম, তোমরা যদি লাস্ট ভিডিওটা দেখে থাকো সেখানেও আমি বলেছি যে এটা কিন্তু একটা অন্যরকম মানুষের মধ্যে একটা ওয়ার্ক করছে, একটা প্রচণ্ড অন্যরকম মানে একটা জিনিস হতে চলেছে, এবং যেটা কিন্তু হিস্ট্রি ক্রিয়েট করবেই করবে। আলটিমেটলি এন্ড অফ দ্য ডে এটা মাথায় রাখতে হবে, এসআরকে জেনারেশনের পর জেনারেশনের কিন্তু ওনার ফ্যান, মানে শুধুমাত্রই আমি ফ্যান না, আমার বাবাদের বয়সী লোকেরাও ফ্যান, আমরা ফ্যান, আমাদের থেকে ছোটরা যারা তারা ফ্যান। সো সত্যিকারের বলতে গেলে ইন্ডিয়ার সুপারস্টার, ইন্ডিয়ার কিং খান অফ বলিউড যদি বলা যায় সেটা এসআরকেই, বারবার সেটা উনি প্রমাণ করে এসছেন। এবং জওয়ানে আমার তো মনে হচ্ছে সেটা একদম অন্য লেভেলে চলে যাবে, এই যা রেজাল্ট দেখতে পাচ্ছি। আমি এই যে কথা বলছি এখন, হয়তো ভিডিওটাকে বন্ধ করব, দেখব আরও মানে $2,31,500 ওটা হয়তো বেড়ে গিয়ে হয়তো $31,000-$35,000 হয়ে গেছে, আমি এখনও জানি না। যাই হোক, যেরকম আপডেটস পাচ্ছি তোমাদের দেওয়ার চেষ্টা করছি, যদি আমার ভিডিওর মধ্যে কোনো ভুল চুক হয়ে যায় নিজে গুণে মাফ করে নেবে। আর এই ভিডিওটা যদি খুব ইনফরমেটিভ মনে হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নিচে থাকা বেল আইকনটাকে প্রেস করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করো এরকম নতুন নতুন আপডেটস পাওয়ার জন্য। আর জওয়ান নিয়ে আরও ভিডিও আসবে খুব সেকেন্ডে আসতে শুরু করবে, আমরা কোনো নোটিফিকেশানের ধার ধারি না, যে নোটিফিকেশান আসবে তারপরেই দেবো। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ মাঝে মাঝে একটু চ্যানেলটাকে ঘুরে যেও, সবসময় নোটিফিকেশান আসবে এর কোনো মানে নেই, কারণ আমরা যখনই যে খবর পাই সে খবরই দিই। চলো, এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখা হচ্ছে, টাটা।